सुप्रिय छात्र छात्रीबृंद अनलाइन क्लासे तुम्हारे सबाई के स्वागत जाच्छि झाउड़ा कलेज पक्ष थेके आमी मृणालकान्ति राय सहकारी अध्यापक संस्कृत विभाग झाउड़ा। आशा करी तुम्हारा सबाई कोविड 19 थेके मुक्त आछो, सुस्थ आछो, भालो आछो, सबाई सुस्थ थाको एई कामना करे आज आमी संस्कृत प्रथम पत्र माने प्रथम बर्षेर प्रथम पत्र आलोचना शुरू करब। आज के हमारे आलोच्य विषय ज्ञान जुगे जो तीनटे व्याख्या आछे सेई व्याख्या। आमी पूर्वेर क्लासे ज्ञान जुगे जे अनुवादगुलो आछे सेटा निये आलोचना करेछिलाम, निश्चयई तोमरा सेटा शुनेछो एबं भिडियोते हयतो देखेछो। आज आमी सेई अनुवादेर जे व्याख्या आमादेर विभिन्न परीक्षा एसे थाके सेई व्याख्यागुलो निये तोमादेर सामने संक्षिप्त आलोचना कर। तो सुप्रिय छात्रबृंद आलोचना चले जा। ज्ञान जोग एटा गीतार एक अध्याय पूर्वे बोले प्रधान धर्मग्रंथ श्रीमद् भगवद् गीता से गीताय आछे मोट 18 अध्याय। पाठ्य ज्ञान जोग एटी हलो चतुर्थ अध्याय। एखाने भगवान श्रीकृष्ण अर्जुन के विषादग्रस्त अर्जुन के सान्वना देवार जन्य विभिन्न ज्ञान गर्व जो उपदेशगुलो दिएछिलेन सेटाई गीताय वर्णना करा हयेछे। विशेष करे ज्ञान जगे एकजन व्यक्ति किभाबे ज्ञानी होते पारे, ज्ञान लाभेर उपाय कि, ज्ञान लाभ करते गेले कि कि गुण थाका प्रयोजन एवं ज्ञान लाभ करले परवर्तीते तार किभाबे सद्गति हय एर विभिन्न व्याख्या भगवान श्रीकृष्ण अर्जुन के दिए। आज हमारा से ज्ञान जुगे जो तीनटे व्याख्या विभिन्न बोर्ड परीक्षा अन्य कलेज परीक्षा एसा नहीं आलोचना शुरू कर। प्रथम जो व्याख्याटी आता हल जे गीताय गीताय चतुर्थ अध्याय ज्ञान जुगे मोट 42 श्लोक आ এই 42 শ্লোকের আমাদের পাঠ্য 18 শ্লোক। সেই 18 শ্লোক পর্যায়ক্রমে আমাদের বইতে দেওয়া আছে। আমাদের ব্যাখ্যায় যে শ্লোকটি আছে এটি হলো 14 নম্বর শ্লোক। আমরা বিগত দিনে অনুবাদের যে শ্লোকগুলো বলেছিলাম 4টি শ্লোক, এই শ্লোকটি শ্লোকটিও তারই অন্তর্গত। এই 14 নম্বর শ্লোকে আছে নহি জ্ঞানং সদৃশ্যং পবিত্রমিহ বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কারণত্বই বিন্দতি। আমরা জানি একটি ব্যাখ্যা লিখতে গেলে তোমরা বাংলা দ্বিতীয়ত্রে বিভিন্ন ব্যাখ্যা লিখে থাকো, একটা ব্যাখ্যা লিখতে গেলে সেখানে 4টি অংশ থাকে। প্রথমত উৎস, এই শ্লোকের উৎস মানে কোথা থেকে নেওয়া হয়েছে। এরপর থাকে প্রসঙ্গ অর্থাৎ কোন প্রসঙ্গে কবি এটা বলেছেন। তৃতীয় যেটা অংশটা থাকে সেটা হলো বিশ্লেষণ, এই শ্লোকের বিভিন্ন বিশ্লেষণের অর্থ কি, এই শ্লোকের মধ্যে কবি কি বলতে চাইছেন সেটা, এবং সর্বশেষ থাকে মন্তব্য। তো আমরা প্রথমে জানব উৎস, এই শ্লোকের উৎস ভগবান শ্রীকৃষ্ণ যে গীতা অর্জুনকে বলেছিলেন। তাহলে আমরা এখানে বলতে পারি আলোচ্য অংশটুকু ঠিক এভাবে বলতে পারি আলোচ্য অংশটুকু শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায়ের অন্তর্গত। তাহলে আমরা উৎস জানলাম। দ্বিতীয় প্রসঙ্গ, কোন প্রসঙ্গে কবি এটা বলেছে, যেহেতু এটা ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি তাই এখানে আছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিষাদগ্রস্ত অর্জুনকে তাকে যুদ্ধে প্রবৃত্ত করার জন্য এই কথাগুলো বলেছে যে হে অর্জুন তুমি নিরাশ হও না, আমি ভগবান পরমেশ্বর ভগবান সমস্ত কিছুর নিয়ন্তা, আজ তুমি যুদ্ধ করছো এটি আমার ইচ্ছায় তুমি করছো, তুমি ভুলক্ষ্য মাত্র, এখানে তত বীর তোমার পিতামহ ভীষ্ম গুরু দ্রোণাচার্য যাদের তুমি সামনে দেখছো সবাইকে তুমি যদি নাও মারো তাহলে আমি তাদের মেরে ধর্মকে স্থাপন করব, কারণ তারা ধর্মিক অধার্মিক অর্থাৎ এখানে তুমি শুধু ভুলক্ষ্য মাত্র, অর্থাৎ তুমি আনন্দ সত্যি যুদ্ধ করো এবং নিমিত্তের ভাগে হও।
এখানে ভগবান শ্রীকৃষ্ণটাই বলেছেন। পরবর্তীতে উনি বলছেন জ্ঞানীকে, এখানে উনি বলছেন ইহলোকে জ্ঞানের ন্যায় পবিত্র আর কিছু নেই, অর্থাৎ এই ইহলোকে এই বাস্তব জগতে যা কিছু আছে জ্ঞানই সর্বশ্রেষ্ঠ। এই জ্ঞান রূপ অগ্নি দিয়ে আমাদের হৃদয়ে আমাদের মনের যত কলুষতা যত পাপ সব কিছু, আগুন যেমন একটা প্রজ্বলিত অগ্নি যেমন সব কিছুকে পুড়িয়ে ভস্ম করে দেয়, কিছুই বিচার করে না, সব কিছুই সে পড়াতে সক্ষম, তেমনি যার ভিতর জ্ঞান আছে, যে ব্যক্তির ভিতর জ্ঞান বিদ্যমান তিনি এই জ্ঞান দিয়ে তার সমস্ত কিছু অনিষ্ট অপকর্ম পাপ ভিতরে কলুষতা মলিনতা সব কিছুই দূর করতে পারবেন, এটাই উনি ওখানে বলছেন। এই জন্যে বলা হচ্ছে জ্ঞানই সর্বশ্রেষ্ঠ পবিত্র জিনিস এবং নিষ্পাপ জিনিস। যাই হোক, উনি বলেছেন জ্ঞানী ব্যক্তি নিজের অন্তরে আপন জ্ঞান লাভ করে পরবর্তীতে তিনি যোগসিদ্ধি লাভ করেন এবং এই জ্ঞান দিয়ে তিনি জগতের কল্যাণ করে থাকেন। অতএব হে অর্জুন, তুমি ওঠো, যুদ্ধে প্রবৃত্ত হও, এই অধার্মিক যারা আছে তাদের মেরে তুমি ধর্মযুদ্ধে প্রবৃত্ত হয়ে একজন জ্ঞানীর ন্যায় আচরণ করো। তো এটাই এখানে সর্বশেষ আমাদের মন্তব্য। মন্তব্য এখানে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে, সাপ বিষাদগ্রস্ত অর্জুনকে অনেক বোধের দিয়েছিলেন, তার ভিতর একটি বোধের ছিল যেহেতু তিনি জ্ঞান নিয়ে কথা বলছেন, অর্থাৎ তুমি জ্ঞানী হও এবং আমার অনুসরণ করো, আমি যে কথা বলি সেটা তুমি অনুসরণ করো। আমরা দ্বিতীয় ব্যাখ্যায় যাব। দ্বিতীয় ব্যাখ্যাটি আছে শ্রদ্ধাবান লোকতে জ্ঞান তৎপর সংতন্দ্রীয় জ্ঞানাংলব্ধা পরম শান্তি মসিদিনা দিবচ্ছ। অর্থাৎ এখানে আমরা যখন আলোচনা করব তখন পূর্বের ন্যায় উৎসব এবং প্রসঙ্গ ওটাই বলে আসবো, আলোচ্য অংশটুকু শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ থেকে নেওয়া হয়েছে। প্রসঙ্গে আমরা একই কথা বলব, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অনুরোধ দেওয়ার জন্য যে কথাগুলো বলেছিলেন এটি তারই অংশ। আমরা আলোচনায় যখন পর্যালোচনা করব বা বিশ্লেষণ করব তখন বলব শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করতে পারেন, অর্থাৎ যার ভক্তি আছে শ্রদ্ধা আছে গুরুজনকে যিনি শ্রদ্ধা করেন এবং যারা বয়সে বড় সবাইকে তিনি শ্রদ্ধা করেন, মাতা পিতা গুরু সবাইকে তিনি শ্রদ্ধা করেন, তিনি জ্ঞান লাভ করতে পারেন। এবার যিনি এরকম জ্ঞান লাভ করেন এবং ব্যক্তিকে শ্রদ্ধা করেন তিনি পরম শান্তি লাভ করেন, মসৃণাদি গচ্ছতি, অর্থাৎ তিনি পরম শান্তি লাভ করেন। আর যাদের শ্রদ্ধা নেই যারা অজ্ঞ তারা বিনষ্ট হয়, সন্দিগ্ধ এবং শ্রদ্ধাহীন ব্যক্তি বিনষ্ট হয়ে থাকে, অর্থাৎ ইহজগতে তাদের কোনো সুখ শান্তি কিছুই থাকে না। আমরা এখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রদ্ধার প্রতি, অর্থাৎ সবাইকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে তার প্রতি জোর দিয়েছে। মন্তব্যে আমরা এটাই বলব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সবাইকে শ্রদ্ধা করতে, যদিও তাকে যুদ্ধ করতে প্রবৃত্ত হয়েছেন তবুও তার পিতামহ ভীষ্ম গুরু দ্রোণাচার্য সবার বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হচ্ছে, তো বলছে তুমি শ্রদ্ধার সঙ্গে যুদ্ধ করো, তাদের উপর কোনো কুকর্ম কুকথা প্রয়োগ করো না, শ্রদ্ধার সঙ্গে যুদ্ধ করে তুমি যুদ্ধে জয়ী হও এবং ধর্মরাজ্য স্থাপন করো। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজকের ব্যাখ্যা আমাদের পাঠ্য যে জ্ঞানযোগ ছিল সেখানে যে ব্যাখ্যা ছিল তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করলাম, তোমরা মোটামুটি সেটা শুনেছ এবং বই তো দেখে নেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কোভিড থেকে সতর্ক থেকো, সামাজিক দূরত্ব বজায় রেখো, যখন বাইরে যাবে তখন মাস্ক পরিধান করবে, সবাই অনেক বাইরে।